দুহাত না থাকা সত্ত্বেও আর্থিকভাবে স্বাবলম্বী মেহেরপুর সদরের গোপালপুর গ্রামের সাহাকুল ইসলাম। তার এই সাফল্যের পেছনে রয়েছে আত্মবিশ্বাস এবং কঠোর মনোবাসনা। 2001 সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 7 বছর বয়সেই দুটি হাত হারান সাহাকুল। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় সে সময় অনেকেই পরামর্শ দেন ভিক্ষা বৃত্তিকে বেছে নেয়ার, কিন্তু কারো কাছে মাথা নত না করে বাবার দেয়া 5টি ছাগল নিয়ে ভাগ্য পরিবর্তনে উঠে পড়ে লাগেন তিনি। প্রতি বছর ছাগল বিক্রি করে তার আয় হয় 80,000 থেকে 1,00,000 টাকা। 9টা সাড়ে 9টার দিকে বেড়াই, ওদিকে 12-1টা পর্যন্ত চড়াই, চড়ি আবার হয়েছি আপনার বেলা 3টা সাড়ে 3টার দিকে আসি, এদিকে মাগরিবের আজানের আগে বাড়ি যাই। কারোর কাছে হাত না পেয়েছি যে আমি এই যে একটা কর্ম করি খাসি, এটাই আমার কাছে অনেক মানে গর্বিত আমি মনে করি। 90,000-1,00,000 প্রায় বছরে আমার আয় আসে। আমার এই গোয়ালটা মানে খুবই খারাপ অবস্থায় গেছে, আমার সরকারের কাছে একটা আবেদন, আমার এই গোয়ালটা জানে সুন্দরভাবে ছাগলের মাছটা জানে গোয়ালটা সুন্দরভাবে করে দেয়, এটাই আমার কাছে সরকারের কাছে একটা আবেদন।